আমার কোন সাকিবের প্রয়োজন নাই, আমার কোন উপবিশ্বাসের প্রয়োজন নাই, আমার কোন মৌসুমীর প্রয়োজন নাই। আমি আমার আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, এরপরে আমার না মুখে বলবো কেন, আমি তো সেক্ষেত্রে বলবে যে উনি মিথ্যা বলবো, সবাই জানে তো, না 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 আমি সেটা বলতে পারি না। সুতরাং আমার কাছে ডকুমেন্ট ছাড়া আমি কখনোই এ ধরনের এই পর্যায়ে এসে আমি কখনোই কথা বলব না। সেই জন্যই বলেছি যে আমরা এখানে একটা শুদ্ধ মঞ্চ তৈরি করব, নো ম্যাটার হুই হি ইজ অর শি ইজ। আপনি যদি চলচ্চিত্রের বাসিন্দা হতে চান, আবার এই পরিবারের সদস্য হতে চান, আপনাকে শুদ্ধ হয়ে হতে হবে। আপনাকে আমরা অন্যায়ভাবে যে কিছু করছি না, অল আর রেকর্ডেড, তো সেই ক্ষেত্রে আপনি যদি শুদ্ধ হয়ে চলে আসেন, আপনি আমাদের পরিবারে একটা লোক হইতেই পারে, একটা যে কোনো সিচুয়েশনে যে কোনো কারণে। সেই জন্যই আমরা বলেছি যে আমরা সর্বত্র এই সংস্কৃতির যে সমস্ত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে তাদেরকে শুদ্ধ মঞ্চে এসে পাবলিকলি সবার সামনে বলতে হবে। হ্যাঁ, যদি এটা আমাদের দাবি, এটা আপনারা এই এটার মধ্যে যথেষ্ট যুক্তিযুক্ত কনসেপ্ট এটা, যে ঠিক আছে আপনার যে এরিয়াতে আপনি আমাদের চলচ্চিত্রে যদি কেউ হয় সে বলবে যে আমি ভুল করেছি, পাবলিকলি বলতে হবে। চুপি চুপি সারে এখন তো আর রাজনীতি করা যাবে না।